সহকর্মীর গুলিতে কনস্টেবল মনিরুলের মর্মান্তিক মৃত্যু, 7 দিনের রিমান্ডে অভিযুক্ত কাউসার। রেমিটেন্সে গতি ফেরায় চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ, যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাত 9:21 সংবাদে সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের বাইরে ডিউটি বক্সের সামনে সহকর্মী পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল মনিরুলের মৃত্যুর ঘটনা তদন্তে চলছে চুল চেরা বিশ্লেষণ। হত্যাকারী পুলিশ সদস্য কাউসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিয়েছেন, তাই এখনই হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে চাইছেন না তদন্ত কর্মকর্তারা। তবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল, ডিউটি খাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করে মনিরুলের মৃত্যু নিশ্চিত করে কাউসার। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল সহকর্মীর মৃত্যু, এমন লোমহর্ষক ঘটনা রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক পাড়ায়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ বুথে কনস্টেবল কাউসার ও মনিরুলের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এক পর্যায়ে হঠাৎ একটি খাতা ছুঁড়ে মেরে গুলি করে বসে কাউসার, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল ইসলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে মুহুর্মুহু গুলি করে মৃত্যু নিশ্চিত করে সহকর্মী কাউসার। সহযোগিতার জন্য জাপান এম্বাসির এক গাড়ি চালক এগিয়ে গেলে তাকেও গুলি করে আহত করে হত্যাকারী। পরে কনস্টেবল কাউসারকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে হঠাৎ সহকর্মীর উপর কেন এমন গুলির ঘটনা এখনও স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, ডিউটিতে প্রায় দেরিতে আসায় তাকে কারণ দর্শানোর কাগজ দেখাচ্ছিলেন মনিরুল। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, মানসিক উত্তেজনা থেকে গুলি করেছেন কাউসার। সে মেন্টালি স্ট্রেসড, সে আসলে এই কাজটা করে সে হতভম্ব, নিজেই হতভম্ব, যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে, যেটা কিভাবে হয়ে গেল আমি জানি না। অর্থাৎ যেটা হয় আর কি, নিজের সহকর্মীকে নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিক কারণ তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না। এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে পুলিশ বাহিনীতে, সদস্যদের কাউন্সিলিং করার কথা ভাবছে পুলিশ প্রশাসন। আমরা যখন ব্রিফ করি তখন কিন্তু আমরা ডুজ ডোন্টস বলি, এটাও কিন্তু এক ধরনের কাউন্সিলিং। এবং যখন ইন্সপেকশনে যায় তখন কিন্তু বলে দিয়ে আসে প্রত্যেক অফিসারই যে তুমি এটা করবা, দায়িত্বশীল থাকবা, তুমি জায়গা থেকে যাবা না, তো সেগুলো বলা হয়। তো সেই কাউন্সিলিং আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করতে পারলে এটি অবশ্যই আরও ভালো। এ ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। 8 রাউন্ড বা 9 রাউন্ড গুলি সে ছুঁড়েছে, আর সে তো আসলে স্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে ছোড়েনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। গতি ফিরছে রেমিটেন্স প্রবাহে, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের ক্রুলিং পেগ পদ্ধতি চালুর সুফল পাচ্ছে দেশে অর্থনীতি। চাপ কমছে রিজার্ভে, গেল মাসে দেশে রেমিটেন্স এসেছে গত প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, বিনিময় হারে বিদ্যমান নীতি ধরে রাখতে হবে, পাশাপাশি হুন্ডি রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। গেল মে মাসে দেশে রেমিটেন্স এসেছে $225 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.35% বেশি। গত বছর মে মাসে রেমিটেন্স এসেছিল $170 কোটি। ডলার সংকটের কারণে যখন রিজার্ভ চাপে আছে, তখন রেমিটেন্স প্রবাহের এমন গতিশীলতাকে স্বস্তিকর বলা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে ক্রোলিং প্যাক পদ্ধতি চালু করায় ডলারের মূল্যমান বেড়েছে।
প্রতি ডলারের দাম 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। এতে ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডির মধ্যকার ব্যবধানও কমেছে, ফলে বৈধ পথে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। লাস্টে চেক করলেন যে এক্সচেঞ্জ রেটে চলে গেল, এটি একটি গুড সাইন। এতে করে কিন্তু ডলারের দাম 17 থেকে 18, 19, 20 টাকা কিন্তু এখন বাজারে। সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু রেমিটাররা এটা ব্যবহার করছে। একই সঙ্গে বাংলাদেশের একটা এক্সপিরিয়েন্স আছে যে সামনে কোনো উৎসবকে মানে উৎসবেরকে সামনে রেখে কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু ইনফ্লোটা বাড়িয়ে দেয়। বিদ্যমান নীতি ধরে রেখে হুন্ডি রোধে আরো কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে ধরে রাখতে হলে আমাদের ডলারের যে প্রাইসটা এটাকে বাজারের উপর ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বিশেষ করে প্রপার চ্যানেলে ডলার আসবে এবং ডলারের ইনফ্লোটা বাড়বে, আমাদের রিজার্ভের জন্য একটা বলবো যে মানে পজিটিভ দিক। এর আগে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লুটপাট বন্ধ করতে এবারে বাজেট জানালেন ওবায়দুল কাদের, দরিদ্রদের শোষণের হাতিয়ার বলছেন ফখরুল। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানান, বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের আগে যেভাবে তিনি জানান, বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে, লুটপাট করার জন্য নয়। লুটপাট আমরা বন্ধ করেছি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপি ছিল না, শেখ হাসিনার আছে। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজপথে প্রস্তুত থাকতে হবে। এ আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা, মহানগর সবাই আমরা প্রস্তুত। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই বাজেট দেশের দরিদ্র মানুষকে শোষণ করার একটি সাজানো হাতিয়ার বলেও মন্তব্য দলটির নেতাদের। মোহাম্মদ কবির রিপোর্ট। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। তিন দিন পর আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো, প্রস্তাবিত বাজেটকে নতুনভাবে লুটপাটের সুযোগ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া এই বাজেট অবাস্তব। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হারাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে, আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। 15% করে কালো টাকা সাদা করার সুযোগ, সৎ ও বৈধ করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, পরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো।
জবাবদিহিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ সামনে রেখে নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাক এনেছে ফ্যাশন হাউসের আউটলেটগুলো। আর এই কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই মিলছে 10% ছাড়। মিনালা দিবা রিপোর্ট। বাহারি সালোয়ার কামিজ আর থ্রি পিসের সমারোহ, ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাকের মেলা সাজিয়েছে রক্সিস কালেকশন। যমুনা ফিউচার পার্কের আউটলেটে আছে নারীদের বাহারি সব ডিজাইনের পোশাক। এখানে আছে ভারতীয় ও পাকিস্তানি কালেকশন, খাদ্দি, গাডোয়াল, কাতান, মাধুরাই শাড়ি এবং শারারা, ঘরারা, আলিয়া কাট, নায়রা কাট, দিল্লি পুটিক্স, জয়পুরী থ্রি পিসের বিশাল সংগ্রহ। আমাদের যারা আসেন তারা মানে নিশ্চিন্তে আমাদের এখান থেকে কিনতে পারবেন, যে তাদের জন্য যেটা ভালো হবে এবং প্রোডাক্ট যেটা ভালো হবে এটা নিয়ে তাদের অতটা টেনশন করতে হবে না। এই আমাদের মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে ফুল কটনের এবং সফট টাইপের, যেটা পরে কাস্টমাররা আরাম পাবেন, ঈদটা তারা ঈদের মতো করে পালন করতে পারবে। অন্যদের চেয়ে একটু ভিন্নতা হয়তো থাকবে আমাদের ড্রেসটাতে, কিন্তু আমাদের ড্রেসটা পরে সে একটা আরাম পাবে। অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখানে কেনাকাটা করলেই 10% ফ্ল্যাট ছাড় পাচ্ছেন ক্রেতারা। মানুষ ক্যাশ ক্যারি করতে একটু হেজিটেশন ফিল করে, যার জন্য হচ্ছে মানুষ মোবাইল ব্যাংকিংটা বেশি প্রেফার করে। এই জন্য আমরা রক্সিস কালেকশন থেকে বিকাশ পেমেন্টে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ বিকাশ পেমেন্টে ভালো সাড়া পাচ্ছি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে বাণিজ্য সংবাদ। চালু হলো ডোমিনোস পিৎজার ঢাকার গুলশান দুয়ের শেফস টেবিল এবং সাতারকুলে শেফস টেবিল কোর্ট সাইড রেস্তোরাঁ। নতুন রেস্তোরাঁ দুটি উদ্বোধন করেন জুবিল্যান্ট ফুড ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা। অনুষ্ঠানে ছিলেন ডোমিনোস পিৎজার ম্যানেজমেন্ট টিম ও আপন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। শাখা দুটি স্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারিতে 30 মিনিটের মধ্যেই গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্য সুস্বাদু খাবার ও ডেজার্ট। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহকর্মী গুলিতে কনস্টেবল মনিরুলে মর্মান্তিক মৃত্যু, 7 দিনের রিমান্ডে অভিযুক্ত কাউসার। রেমিটেন্সে গতি ফেরায় চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথ, যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক www.facebook.com/ekushe24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।